গ্রীষ্মের শুরু থেকেই বাজারে ছেয়ে যায় তরমুজে, আর গরমে শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে যে তরমুজের জুড়ি মেলা ভার তাও আমাদের সবার জানা। আর এই অসহ্য গরমের মধ্যে কয়েক টুকরো রসালো তরমুজ এনে দেয় অসাধারণ প্রশান্তি। তরমুজে রয়েছে 90% জলীয় উপাদান, যা শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে। ফাইবার সমৃদ্ধ তরমুজে রয়েছে ভিটামিন এ, B6, সি এবং খনিজ উপাদান পটাশিয়াম, যা রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। এই মজাদার তরমুজে রয়েছে অনেক উপকারিতা, আসুন জেনে নিই তরমুজের 10টি গুণাগুণ সম্পর্কে। 1. শরীরের ব্যথা। হ্যাঁ বন্ধুরা, তরমুজ খেলে শরীরের ব্যথা কমে। অনেক মানুষ বাত বা মাংসপেশির ব্যথায় ভুগে থাকেন, অথবা ব্যায়ামের পর শরীরের ব্যথায় কষ্ট পান। এর থেকে বাঁচতে চাইলে প্রতিবার ব্যায়ামের পর অথবা ব্যায়াম করার কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তরমুজ খেয়ে এই ব্যথা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব। 2. হার্টের যত্নে তরমুজ। বিজ্ঞানীদের জরিপ অনুযায়ী তরমুজে রয়েছে একটি বিশেষ উপাদান, যা হার্টের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও তরমুজে ভিটামিন এ এর পাশাপাশি ভিটামিন সি, পটাশিয়াম ও ক্যারোটিন আমাদের দেহের কোলেস্ট্রল কমিয়ে তুলতে সাহায্য করে, যার কারণে আমাদের হৃৎপিণ্ড সবসময় যে কোনো রকম বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে। 3. চোখের যত্নে। তরমুজে আছে অধিক পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, যা আমাদের চোখের রেটিনা সুরক্ষিত রাখতে অধিক কার্যকর, এবং এই উপাদানগুলো চোখের ছানি পড়তে বাধা সৃষ্টি করে। তরমুজে ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়। 4. কিডনি। তরমুজে আছে অধিক পরিমাণে পানীয় উপাদান, যেগুলো কিডনির ওপর চাপ কমিয়ে প্রস্রাবের জ্বালাপোড়া কমায়। তরমুজ কিডনি ও লিভার সুস্থ রাখতে অনেক উপকারী। যারা পানি কম খান তাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা অনেক, আবার যাদের পাথর হয়ে যায় তারা এর ব্যথায় অনেক কষ্ট পান। তারা যদি খাদ্য তালিকায় তরমুজ রাখেন তাহলে ব্যথা থেকে কিছুটা উপকার পাবেন। 5. হাড়ের যত্নে। তরমুজে আছে লাইকোপিন নামে এক ধরনের লাল উপাদান, যাতে আছে অধিক পরিমাণে ক্যালসিয়াম। আর আমরা সবাই জানি ক্যালসিয়াম হাড়কে মজবুত ও সুস্থ রাখে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দিন দিন দুর্বল হতে থাকে, আর তাই তরমুজ নিয়মিত খেলে তা হাড়ের গঠন সুস্থ ও মজবুত করতে খুবই সহায়ক। 6. স্বাভাবিক রক্তচাপ। তরমুজে থাকা প্রচুর ক্যালসিয়াম ও পটাশিয়াম আমাদের দেহের ব্লাড প্রেশার নর্মাল রাখে, তাই খাদ্য তালিকায় তাদের নিয়মিত তরমুজ রাখা উচিত যারা রক্তচাপের সমস্যায় ভোগেন। 7. পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করে। তরমুজের বীজে জিঙ্ক আছে, আর জিঙ্ক পুরুষ প্রজনন সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনা একটি গবেষণার মতে জিঙ্ক পুরুষদের শুক্রাণুর মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। তরমুজের বীজকে ন্যাচারাল ভায়াগ্রা বলে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। তরমুজের বীজে ম্যাঙ্গানিজের ভালো উৎস। মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের মতে ম্যাঙ্গানিজ পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করতে অবদান রাখে। 8. ত্বকের যত্নে। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা শরীরের ত্বকের জন্য খুবই উপকারী, আর তাই গরমে রেগুলার তরমুজ খাওয়া হলে আপনার ত্বক হবে আরও উজ্জ্বল ও হারানো লাবণ্য ফিরে আসবে। 9. রোদে পোড়া ভাব। তরমুজ ত্বকের রোদে পোড়া ও কালচে দাগ দূর করতে সাহায্য করে। তরমুজের রসে কটন প্যাড ভিজিয়ে ত্বকের রোদের পোড়া জায়গায় দিয়ে 10 মিনিট রাখুন। শুকিয়ে গেলে উঠিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে রোদে পোড়া দাগ চলে যাবে। সেন্সিটিভ স্কিনে এক্সট্রাফলিয়েশনের জন্য তরমুজ ব্যবহৃত হয়, কিন্তু এর বিউরিতে নরম ফাইবার থাকে, যা ডেড স্কিন দূর করে, স্কিন পরিষ্কার করে এবং কালচে ভাব কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। 10. হাঁপানির প্রতিকার। যাদের অনেক শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে তারা খাদ্য তালিকায় নিয়মিত তরমুজ রেখে হাঁপানির প্রতিকার করতে পারেন। এছাড়া সাধারণ মানুষ যাদের প্রচুর ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত তরমুজ খান তাহলে অ্যালার্জির প্রতিরোধ করা সম্ভব, কারণ তরমুজে আছে প্রচুর ভিটামিন সি, যা অ্যালার্জি বা হাঁপানি সারিয়ে তুলতে অনেক কার্যকর। ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি আপনার প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।